নমস্কার বন্ধুরা রিনা হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানাই শুভ নবমীর শুভেচ্ছা শুভ নবমী আর বিজয়া দশমী একদিনেই পড়েছে আজ আবার একটু বেরিয়ে পড়লাম আমাদের এখানে পাশেই যে ক্লাবটা আছে ওখানে একটু নাচের অনুষ্ঠান হচ্ছে জাগ্রত সঙ্গ সেখানেই এবার আর পূজাতে বাইরে আর বেরোয়নি বাইরে মানে বেশি দূরে আর ঠাকুর দেখতে এবার যায়নি আমার দিদা এসেছে দেখলেই তো ওটা আমার দিদা দিদার সাথে একটু বেরিয়ে পড়লাম এসেছে দিদাও ঠাকুর দেখতে এবার কোথাও যায়নি ভাবলাম চলো দিদাকে নিয়ে একটু বেরিয়ে আসি এই প্যান্ডেলটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি সত্যিই খুব সুন্দর আমাদের এবার জাগ্রত সঙ্গের প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে আর ঠাকুরটাও বেশ হয়েছে তা দিদাকে দর্শন করা করতে নিয়ে গেছি তা দিদা বললো আর কোথাও যাবো না এখানে প্রোগ্রাম হচ্ছে নাচের প্রোগ্রামটা সেটাই দেখবে তা এখানে একটু দেখে তারপরে ওখান থেকে বেরিয়ে এলাম এসে ওখানে যে চেয়ারগুলো দেওয়া আছে বন্ধুরা একদম এত ভিড় ওখানে আর বর্ষা মানে একটাও চেয়ার খালি নেই তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ থাকার পরে লাস্ট অফ দি পেয়েও গেছিলাম তারপরে সেদিনকে তো গেছিলাম একটা প্রোগ্রামে আগের দিন যে ভিডিওটা আপলোড করেছি সেটা হচ্ছিল প্রগতি সঙ্গ এর পাশে একটা ক্লাব আছে সেইখানে পঞ্চাশ বছর হয়েছিল তার উপলক্ষে এ তো পুজোর অনেক আগে থেকে কিন্তু ওই ওখানের প্রোগ্রামটা শুরু হচ্ছিল হয়ে গেছিলো তারপরে এখানে আজ দুদিন থেকে দুদিন তিন দিন ষষ্ঠী থেকেই শুরু হয়ে গেছে অনুষ্ঠান এখানে তা বেশ ভালোই হচ্ছে ডান্সগুলো এখানে আমি আর সাউন্ডটা মিউট করে দিয়েছি কেননা প্রচণ্ড আওয়াজ আসছিল ওই জন্য যাই হোক এখানে দাঁড়িয়ে থাকার পরে তখন ভাবলাম যে সেদিনকে যেই অনুষ্ঠান দেখতে দেখতে বাদাম খেতে খেতে অনুষ্ঠানগুলো দেখছিলাম বেশ ভালো লাগছিল বন্ধুরা আর খুব এনজয় করলাম দিদাকে বললাম চলো আজকে তো শনিবার বাড়িতে নিরামিষ শনিবারে খাওয়া হয় তা আজকে নিরামিষ কিছু আর খাবো না ওখানে অনেক কিছুই ছিল বললাম আইসক্রিম খাই বলে না আইসক্রিম খাবো না ঠান্ডা লেগে যাবে এত রাতে তখন প্রায় নটা বেজে গেছে বাড়িতে আস্তে আস্তে পনেরো দশটা হয়ে গেছে যাই হোক পঁয়তাল্লিশ মিনিট মতো ওখানে বসেই ছিলাম কিছুক্ষণ দাঁড়ানোর পরে পনেরো কুড়ি মিনিট পরেই আবার চেয়ার পেয়ে গেছিলাম চেয়ার নিয়ে বসে পড়ে বাদাম খেতে খেতে অনুষ্ঠানগুলো দেখছিলাম খুব এনজয় করছিলাম আর কী বলবো বন্ধুরা দেখো পুজো আসবে 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 একটা আনন্দ থাকে হ্যাঁ পুজো আসবে পুজোতে এই করবো শপিং করবো কত কিছু প্ল্যান থাকে কত আগের থেকে কিন্তু পুজো আসতে না আসতে পুজোটা শেষের দিকে আর এবারে পুজোটা কিভাবে যে চলে গেছে মানে দিনগুলো বুঝতেই পারিনি ও আর কি বলবো প্রত্যেকবার পুজোতে একটু বাইরে যাওয়া হয় এবার তোমাদের দাদাও কোথাও যায়নি আর আমারও সত্যি যাওয়া হয়নি বাড়ির আশেপাশে ক্লাবগুলো এই দুটোই ক্লাবেই ঘুরেছি আর আর এই যে আমাদের ঠাকুরনগরের পুরো এরিয়াটাও কিন্তু আমি যেখানে যেখানে ঠাকুর হয় প্রত্যেকবারই যাওয়া হয় বা বাইরেও যায় কিন্তু এবার একদম টোটালি ঘর থেকেই বাইরে আর বেরোনো হয়নি বাইরে ঠাকুর দেখতে যাই আমার ছোট্ট বন্ধু ওর দিদি থাকলে তাও হতো প্ল্যান করা যেত যাওয়ার জন্য কিন্তু ওরাও বাড়িতে নেই ওরাও পুজোতে ওরা মামার বাড়িতে গেছে আর আমার পুচকে বন্ধুটাও নেই বাড়িতে ভালোই লাগছে না এই যে প্রোগ্রামটা দেখছি দেখতে দেখতে ওর কথা ভীষণ মনে পড়ছে আর ও এইসবগুলো খুব এনজয় করে এনজয় করতে ভালোবাসে বাড়িতে থাকলে কোনো অনুষ্ঠান হলেই বিশেষ করে ও দিদি বলে চলো আনটি ঘুরে আসি চলো ওখানে অনুষ্ঠান হচ্ছে চলো এই একটা যাওয়ার একটা তারা থাকে আর বাড়িতে একাকা আমার ছেলেটাও খুব বেরোয় না বাড়ি থেকে ও একদিনই বেরিয়েছিল বন্ধুদের সাথে ঘুরে এসেছে ও বাড়ির থেকে এমনিও খুব কমই বেরোয় আর তোমাদের দাদা ভাই তো এসব একদম পছন্দ করে না বাইরে যাওয়াটাই ও মানে বিরক্তিকর বল বলে ভিড় ভাড় ওর একদম পছন্দ না আমি যত ভাই একটু পছন্দ করি ও তো একদম ওটেই না ওই জন্য বিশেষ করে আমার আর যাওয়াই হয় না যাই হোক এই অনুষ্ঠানটা দেখতে দেখতে বেশ ভালোই এনজয় করছিলাম আর ভাবলাম যে তোমাদের সাথেই একটু শেয়ারই করি যে আগের দিনও করেছি তা আজকে এলাম অনুষ্ঠানটা হচ্ছে তোমাদের সাথে পুরো সম্পূর্ণটা শেয়ার করছি আজকে কি কি অনুষ্ঠান হচ্ছে একটার পর একটা নাচ হতেই চলেছে হতেই চলেছে আর আমরা দেখতে দেখছি আর এনজয় করছি আর সাথে বাদাম ভাজা আর কি সত্যি ডান্সের যেই অনুষ্ঠানটা হচ্ছে ডান্সের যেই গানগুলো গানগুলো যদি থাকতো আরও বেশি ভালো লাগতো এখানে গান ছাড়া তোমরা শুধু নাচটাই দেখতে পাবে কিন্তু কমেন্ট করো বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা কমেন্ট একটা লাইক করো এরপরে সব এই দুর্গা পুজোর পরে পর সব একটার পর একটা অনুষ্ঠান আছে এর পরে হবে লক্ষ্মী পুজো তারপরে কালী পুজো ভাইফোঁটা বাস তারপরে অনেক দিন ভাইফোঁটার পরে আবার সব কিছু স্টপ তারপরে আবার নতুন করে সব হবে কেন এই পর্যন্তই বেশ মানে বাঙালিদের দুর্গা পুজো কালী পুজো এইগুলো বেশি আনন্দ বিশেষ করে দুর্গা পুজোটাই বেশিই সব আনন্দই করে আর এবারে সবাই যে শুরুর দিকে খারাপ হলো বন্ধুরা লাস্টের দিকে ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর আর আমি যাইনি তাই কি হয়েছে নিশ্চয়ই তোমরা অনেক ঘুরেছ দেখেছ খুব এনজয় করেছো লাস্টের দিনগুলো বেশ রোদ দূর ছিল মানে সবাই যে মানে বলেছিল যে পুজোর সময় বৃষ্টি হবে বিশাল একটা ব্যাপার মানে বেরোতে পারবো না পুজো দেখতে কিন্তু তা কিন্তু হয়নি কিন্তু শুরুর থেকে খারাপ থাকলেও শেষের দিকে কিন্তু খুব ভালো ওয়েদারটা হয়েছিল এই যে দেখো কত লোক এসেছে আর পুজোর আজকে নবমী দশমী কিন্তু প্রচণ্ড ভিড় আজকে হ্যাঁ আর যেখানে এই অনুষ্ঠানটা হচ্ছে সেখানেও কিন্তু সব দেখছে মানে সত্যি অনুষ্ঠানগুলো সত্যি ভালো এখানে সাউন্ডটা দিইনি ওই জন্য তোমরা বুঝতে পারছো না আসলে সাউন্ডটা থাকলে তখন বুঝতে পারতে যে এত সুন্দর প্রোগ্রামটা হচ্ছে আর বিশেষ করে চলো আমার দিদার ভীষণ ভালো লেগেছে মানে দিদার জন্য বিশেষ করে আসা আর হ্যাঁ দিদার জন্য কিন্তু তোমাদের এইগুলো আমি দেখাতে পারলাম দিদা যদি না আসতো আজকে আজকে এসেছে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় নিয়ে চলে এসেছি না আসলে কিন্তু আমারও আর আশা হতো না তোমাদের এইগুলো দেখাতেও পারতাম না বাড়ির পাশে কিন্তু আশাই হয় না জানো তো এই হচ্ছে ব্যাপার রাজস্থানে ডান্স হয়েছে এখানে বেশ ভালোই লেগেছে আমার সুন্দর লেগেছে এত সুন্দর করছে বন্ধুরা কি বলবো তোমাদেরকে তোমরা নিশ্চয়ই পুরো ভিডিওটা দেখো দেখলে কিন্তু বুঝতে পারবে এখানে কিন্তু আমি বিশেষ কিছু মানে এ শুধু ডান্সের অনুষ্ঠানটাই বেশি এই আমার ভিডিওতে দেখতে পাবে মানে আমার ভালো লেগেছে আমি সেই জন্য পুরো তোমাদের সাথে শেয়ার করছি নিশ্চয়ই আমার যখন ভালো লেগেছে তোমাদেরও কিন্তু ভালো লাগবে কিন্তু এখানে সাউন্ডটা নেই বলে তোমাদের হয়তো অতটা ভালো লাগবে না কিন্তু যারা নাচ ভালোবাসা তাদের তো খুবই ভালো লাগবে গান ছাড়া হলেও তাদের খুব ভালো লাগবে দেখছি কিন্তু এদিকে ঘড়ির টাইম টিক টিক টিকটিক করছে টাইমও হয়ে আছে কেননা সাড়ে নটা বাজলেই আমাদের বাড়িতে সব খাওয়া দাওয়া সব শুরু হয়ে যায় এখন সাড়ে নটা বাজতেই যায় তা ভাবছি দিদাকে বলছি চলো চলো বলছি না আর একটু বসি আর একটু বসু তো বাড়িতে আস্তে আস্তে বেশ পনেরো দশটা তারপরে মানে বাড়িতে খেতেও আজ মানে খুব লেটও হয়ে গেছিলো এসে ড্রেস চেঞ্জ করার খেতে খেতে বেশ দশটা পনেরো কুড়ি বেজে গেছিল চলো একদিন তো এইরকম হতেই পারে না তাই না বন্ধুরা কিছু ভালোর জন্য কিছু মেয়েরা বেশ ডান্স করছে দেখতে এত সুন্দর লাগছে আজকে আমাদের ফটোস বেশি করতে পারিনি কেননা আমি একা আমি ভিডিওটাই করছিলাম ওই জন্য আমাকে দেখতে পাবে না বেশি কিন্তু এই যে ডান্সের প্রোগ্রামটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম আবারও বলছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর একটা লাইক করবে ভালো লাগলে আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো তাহলে এখানেই আমার ভিডিওটা শেষ করতে হবে কেননা এখন আস্তে আস্তে উঠে পড়ি এবার বাড়ি ফেরার পালা এই অনুষ্ঠানটা বেশ অনেকক্ষণ ধরেই চলছিল কিন্তু লাস্ট পর্যন্ত আমরা থাকতে পারিনি চলে আসতে হয়েছে কি করা যাবে চলো তাহলে এখানে দেখো মা দিদা বাদাম খেয়ে যাচ্ছে আমি বলছি চলো ওঠো কিন্তু বসেই আছে এখানে আমার তো হাসি পাচ্ছিল এত চলো তাহলে এখানে ভিডিওটা শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি টাটা